আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি হাইব্রিড টয়োটা অ্যাকুয়া এলপিজি। দেখতেছেন এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা, এটা এলপিজি করা হয়েছে মোটামুটি আপনার প্রায় 6 থেকে 8 মাস হয়েছে। দেখতেছেন এলপিজির কিটটা কোনখানে বসানো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, খারাপ না। মোটামুটি আমাদের ঢাকা সিটি হিসাবে কিংবা বাংলাদেশ হিসাবে খারাপ চলতেছে না। ধরুন আপনার এলপিজি কন্ট্রোলার আর এগুলোকে আপনার ওবিডি পোর্ট, যেটা দিয়ে আপনার এলপিজি টুইনিং করা হয় কম্পিউটারিজের মাধ্যমে, ওই টুইনিং পোর্ট আপনাদেরকে দেখাইতেছি। ব্যাকডালটা খুলো তো, ব্যাকডালটা এটা হলো এলপিজির সুইচ, এর চাবিটা কই তো দেখতেছেন এলপিজির সুইচ জ্যাক, হ্যাঁ ওইগুলো লাগে কমপ্লিট করো। তো এটা মোটামুটি আপনার চলছে, দেখতেছেন অডিও ১৯১০০০ কিলোমিটার, 445 কিলোমিটার। তো আপনাদেরকে এখন দেখাবো এলপিজির সিলিন্ডার, সিলিন্ডারটা কোথায় কিভাবে বসানো হয়েছে ওই জিনিসটা। তো এই যে দেখতেছেন চাকাটা উপরে, তো এটা হলো আপনার এলপিজির গ্যাস ফুলিংয়ের যেই নজেল সেটা। তো এটা হলো আপনার এলপিজি সিলিন্ডার, দেখতেছেন এলপিজি সিলিন্ডারটা একদম খুবই, এটা হলো এলপিজির লাইনটা, লাইটটা সরান, এটা হলো এলপিজির লাইন আর এটা হলো সিলিন্ডার। সিলিন্ডারটা খুবই সুন্দরভাবে এখানে বসানো হয়েছে, যা দেখতেছেন আপনারা খুবই সুন্দর। তো যাই হোক, খারাপ চলে না গাড়িগুলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে, মোটামুটি ভিতরে দিয়া খুবই সুন্দর, খুবই ভালো পারফরমেন্স দেয় এলপিজিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাইব্রিড গাড়ি এলপিজি সম্পর্কে আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।